আপনার বউঠান ডাকছেন। আপনি বুঝি কুস্তি করেন না? তাহলে মুগুর ভাজেন। আচ্ছা, ওর নাম বিহারী বলে কি ওকে দিয়ে কুস্তি অবধি করাতে হবে? কেন, রামমোহন রায়ও কুস্তি করতেন, মুগুরও ভাজতেন, আবার সতীদাহ বন্ধ করেছিলেন। তবে তো বিহারী, তোমাকেও অবলা নারীর জন্য কিছু একটা করতেই হয়। সেই চেষ্টাই করছি মহিন্দা। বৌঠানের আদেশ হয়েছে পুকুরে নেমে পদ্মফুল তুলে আনা। মহাভারতের বনপর্বে দ্রৌপদীও একবার ভীমকে বলেছিলেন সহস্রগন্ধা পদ্ম এনে দিতে। এইটা একটা বাকি আছে, মেয়েদের পঞ্চস্বামী প্রথা। সতীদাহ হয়ে গেল, বিধবা বিবাহ হয়ে গেছে, এইটা কিন্তু এখনো কেউ করেনি। বিহারী, চেষ্টা করে দেখতে পারো, তাহলে আর কেউ তোমায় শুধু মুগুর ভাজা বিহারী বলবে না। কি বলবে আমি জানি, বিনোদ বিহারী। আমি এখানে একটু বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কী সৌভাগ্য, হঠাৎ পায়ে কি যেন একটা ফুটল, কাঁটা টাটা হবে। সে কি, কোথায় দেখি কোথায়? না না, আমি পারবো, আপনি পায়ে হাত দেবেন না। শুনুন, পায়ে হাত দিয়ে প্রণামও করা যায়, ডাক্তারিও করা যায়। ডাক্তারিটা অন্তত করতে দিন। ডাক্তারির একটা ভিজিট আছে মহেন্দ্রবাবু, আমি গরিব বিধবা। কেন, আপনি দাতব্য চিকিৎসার কথা শোনেননি? গ্রামে গ্রামে আছে। শুনেছি, কিন্তু আমার যে কারোর দান নিতে ভালো লাগে না। তাহলে পরে শোধ দেবেন, আপনিও পালাচ্ছেন না, আমিও পালাচ্ছি না। আপনি গেলেন না পুকুর ধারে ফুল তোলা দেখতে? বিহারীর ওরকম ছেলে মানুষই দেখে দেখে আমার পুরনো হয়ে গেছে, সবসময় পা ধরে নেওয়ার চেষ্টা। ওর কিন্তু দোষ নেই, বালি বায়না ধরেছিল, আমি বললাম তুলে আনতে। এই নিন আপনার কাঁটা, চিকিৎসা যে অর্ধেক করে ছেড়ে দিনি তার প্রমাণ। ধন্যবাদ। ও বালি দেখ, বিহারি ঠাকুর আমায় কত ফুল তুলে দিয়েছে। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুল।